ঝামেলার মধ্যে আছি আমি বুঝতে পারতেছি না একটা বোনের যদি বিয়ে শাদী হয়ে যায় তাহলে তো ঝামেলা কমার কথা তোমার আবার বাল্য কেমনে আরে বুঝবার পড়তো শোনা কে লাগা শাদীর পর দিন তো ঝামেলা একটু বাড়বই শাদীর দুই চার দিন হয়ে গেলে তারপর না ঝামেলা একটু কমবো এই তিতলি তুমি কি তাহলে আমার সাথে দেখা করতে আসবে না আরে মোগাব্বর তোমার লাগে তো দেখা করবারই চাইছিলাম মাগার মাইজাবুর হঠাৎ করে শাদী হও নে ওই যে আমি মাইজাবুর লগে হ্যাঁ শ্বশুরবাড়ি চলে আইছি এর লেগা তোমার লগে আর আজকে দেখা করবো পারতাছি না মোকাব্বর তোমার এই যে মেজ বোনের শাদী কখন হইছে কি কইতাছ আমি বললাম তোমার মেজ বোনের শাদী বিয়ে শাদী কখন হইছে হ্যালো মোকাব্বর তুমি কি কইতাছ আরে আমি তো কিছু অন্য পারতাছি না একটু ক্লিয়ার করে কও না আরে আমি বলতেছি তোমার মেজ বোনের শাদী কখন হইছে কখন হ্যালো মোকাব্বর হ্যালো হ্যালো তুমি কি আমার কথা শুনবার পারতাছ আরে আমি তো তোমার কোনো কথা শুনবার পারতাছি না হ্যালো মোকাব্বর আমি বলতেছি তোমার মেজ বোনের শাদী কখন হইছে তিতলি কখন হ্যালো মোকাব্বর আমি তোমার কোনো কোনো কথা শুনবার পারতাছি না শুনো লাইনটা যদি কাইটা যায় তাইলে মনে কইরো হ্যালো আরে আমি তো তোমার সব কথা শুনতে পারতেছি তুমি আমার কথা শুনতে পারতেছো না তিতলি হ্যালো তাহলে মনে করো যে নেটওয়ার্কের সমস্যা আছে মাঝে বুঝ শ্বশুর বাড়ি তো এর একটু নেটওয়ার্কের সমস্যা আছে এই লেগে হয়তো মোবাইলটা কাটে যাইবার পারে হ্যালো মোকাব্বর হ্যালো কি শুনবার পারতেছি না লাইন কেটে গেল ওর মেজে বলে শ্বশুর বাড়ি কোন এলাকায় একবার কল করে দেখি তো আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে লাইন যাইতেছে না কেন নেটওয়ার্কের সমস্যা নাকি মোবাইল বন্ধ করে দিছি আরেকবার ট্রাই করে দেখি তো কি করলো এটা আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে বাড়ির সামনে পায়চারি করতেছে
আবার উপরের থেকে তাকাচ্ছে। ঘটনাটা কি? ও তালি পরে এই বাড়ির মেয়ের সাথে মনে হয় কোনো একটা লটর পটর আছে। তিতলিরে মনে হয় ভালোবাসা যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। না মানে আপনারা আমি চিনছি, আপনি যে এই বাড়ির সামনে দাঁড়ায় শুধু বিল্ডিং দেখতেছেন, আপনারা কিন্তু আমি ঠিক চিনেছি, আপনি নিতান্ত একটা ভদ্রলোক। মানে আপনার সাথে আমার পরিচয় নেই তো, তাই একটু পরিচয় হওয়া উচিত না? আচ্ছা কি আপনার পরিচয় বলেন। আমার খোদা, এটা আপনি কি করছেন? আমার পরিচয় কি সেটা আপনি আমার এই ড্রেস দেখে কিছু তো অনুমান করতে পারছেন? হ্যাঁ আপনি এই বাড়ির দারোয়ান, বুঝতে পারছি। আরে শুধু তো আমি দারোয়ান না, এই বাড়ি মালিকের সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা এই দুই চার ঘন্টায় কই শেষ করা যাবে না। এই বাড়ির যে মেজো মেয়ে, তার কি বিয়ে হয়ে গেছে নাকি? মেজো মেয়ের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা বিয়ে হয়েছে, কিন্তু খুব ভালো মানুষ, একটা উকিলের সাথে বিয়ে হয়েছে। উকিলের সাথে বিয়ে হয়েছে, এটাই আপনাকে জিজ্ঞেস করবো করে যে কার সাথে বিয়ে হয়েছে। আপনি বলে দিয়েছেন উকিলের সাথে বিয়ে হয়েছে। আর এই যে এই বাড়ির যে ছোট মেয়ে তিতলি, তিতলি তিতলি, হ্যাঁ তিতলির স্ট্যাটাসটা একটু বলেন তো আমারে। হ্যাঁ মানে তিতলি তো খুব ভালো মেয়ে, খুব সুন্দর, মানে অমায়িক তার ব্যবহার আমি জানি। তারপর তিতলির মতো মেয়ে মনে করেন আমাদের এই মহল্লার মধ্যে আরটা নেই। তবে তিতলির একটা ছেলে খুব ডিস্টার্ব করে। আচ্ছা আর তিতলির কি বিয়ে হয়ে গেছে নাকি? ওর না বিয়ে হয়নি, মানে ওই যে ছেলেটা ডিস্টার্ব করে, মনে করেন ওই ছেলেটা নেটা মাসুদ। মেয়ের সাথে সম্পর্ক ভালো করে একটা বিয়ে শাদি করে বাড়ির মধ্যে ঢুকা লাগবে না? অবশ্যই ঢুকতে তো হবে। আরে বাড়ি ঢুকতে গেলি আমি তারও আনগেটে, আমার সাথে একটু লাইন গেট করা লাগবে না? আচ্ছা তিতলির যে ডিস্টার্ব করে নেটা নেটা মাসুদ, ওরে আপনি একটু সাইজ করে দিতে পারেন না? এই যে আপনার হাতে যে বাসটা আছে, এটা দিয়ে ওর ঘাড়ার উপর দুইটা মাইরা দিতে পারেন না? এটা আপনি কি করছেন? আমি নেটা মাসুদের সাইজ করতে যাব কেন? নেটা মাসুদ যারে ডিস্টার্ব করে আপনি তো তারে ভালোবাসেন, তাই না? তারে ভালোবাসিয়ে তারে নিয়ে আপনি যে বসবাস করবেন কোথায়? এই সুন্দর বাড়িটায়। তাহলে এই বাড়িটায় যদি চিরস্থায়ীভাবে আপনি বসবাস করতে চান, সবার সাথে মিলে জিলে থাকতে চান, তাহলে পরে যে কোনো মূল্যে ওই নেটা মাসুদরে প্রতিহত করা আপনার তো একান্ত নৈতিক দায়িত্ব, বুঝতে পারছেন না? তবে আমার তো আপনারা দেখে মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আপনি কিন্তু পেরেন খাটাইয়ে ওই নেটা মাসুদরে একটা সাইস্তা করতে পারবেন। আর যদি সাইস্তা নাই করতে পারেন তাহলে আমার তো আর কিছু করার নেই, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ওই বাড়ি দেখেন, বাড়ির ভিতরে যে সুন্দর একটা মেয়ে আছে তার লগে যে বসবাস করবেন, একটা আত্মীয়তা করবেন, সেটা কিন্তু আর করতে পারবেন না। আপনি তো বলে দিলেন যে আমি শিক্ষিত মানুষ, সত্যি কথা বলতে কিন্তু আমি শিক্ষিত, আমি ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলিরও ছেলে, ঠিক আছে সব কিছু ঠিক আছে। এখন নেটা মাসুদ হলো গিয়া দল নিয়ে ঘোরে, আর আমি তো একা, শিক্ষিত লোকরা সবসময় একাই ঘোরে। এখন যেটা করতে হবে আমারও একটা দল গঠন করতে হবে। আপনি যেহেতু বাসার সামনে থাকেন আর নেটা মাসুদ তিতলিয়ে ডিস্টার্ব করার জন্য এই বাসার সামনেই আসে, তো তখন আপনি আমার কল করবেন, আমিও চলে আসবো, তারপর আমরা দুইজনে মিলা প্রতিহত করবো ওরে। নাহলে তো হবে না ভাই, এইভাবে তো আমাদের এগিয়ে যেতে হবে, মানে দেশও তো এইভাবে এগিয়ে যায়। শোনেন আরেকটা কথা বলি, আপনি কিন্তু আমার এমনি এমনি হেল্প করতেছেন না, আপনি আমার মানবিকভাবে হেল্প করতেছেন না। এই আমার হেল্প করার জন্য আমি কিন্তু আপনারে পে করব, মানে পয়সা দিব, ভালো পয়সা দিব। না টাকা পয়সা তো আপনি আমার এমনি দেবেন, কারণ আমি আপনার এই যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিলাম তার জন্য তো টাকা এমনি দেবেন। তবে এই নেটা মাসুদরে যে শায়েস্তার কাজটা আপনি নিজে হাতে করেন, আর নিজে হাতে না করলে আপনি কিভাবে প্রেমিক পুরুষ? আচ্ছা আপনি যে আমার নেটা মাসুদরে শায়েস্তা করতে করছেন, আমি যদি তার শায়েস্তা করি তাহলে পরে কি সে দলবল নিয়ে আবার তো আমার এই বাড়ির সামনে আসবে? আরে ভাই আমি হচ্ছি একজন সহজ সরল দারোয়ান মানুষ, কেন আপনি এই সমস্ত ঝামেলায় আপনার মানে আমারে ফেলাচ্ছেন? শোনেন নিজের কাজ নিজে করা কত গর্বের ব্যাপার আপনি জানেন? তারপরে অন্যান্য ব্যাপারে আমি তো আপনার পরামর্শ সহযোগিতা দেবই।
আচ্ছা ইজ্জত, ইয়াকুব আলী ভাইজানের মুখে শুনলাম এই পুরো বাড়িরই নাকি তোমার তিন ভাইয়ের নামে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি ভাবি জানো যে ছোট দুই বোন আছে, সেই দুই বোন তোমরা দুই ভাই বিয়ে করবা? দুলা ভাই আপনারা কেমন করে বুঝাবো, সেই সম্ভাবনার ঘুরে বালি হয়ে গেছে, বালি কোনা কোনা হয়ে আকাশে উঠতেছে এখন। কারণ কি জানেন, ওই যে ভাবির দুই বোন ছোট দুই বোন তাদের পছন্দ মতন দুই ছেলে অলরেডি তারা বিয়ে করে ফেলেছে। আমি আর আমার মাঝে ভাই এখন রাস্তার ফকির, ফকির বলতে পারেন, ফকির হয়ে গেছি। ভাই ভালো করেছিস, বিয়ে করিস নি, খুব ভালো হয়েছে। ভাবির যে দুই বোন, আরে কি ঝগড়া, এটা যে ঝগড়াটা, তুই যদি তার বিয়ে করতি, আল্লাহ আমার দুই ভাই যদি তার বিয়ে করত, হায় 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 হায়, জীবন তো ছারখার করে ফেলতো, জাইলা করে শেষ করে ফেলতো। ওরে বুবু, বুবু তুই কি করছিস, বুঝতে পারতিস না কিসের জন্য? আরে এরাম একখান বাড়ির যদি মালিক হইতে পারতাম, আর সেও যদি সকাল বিকেল আমাকে একটু মনে করো ঝগড়া বিবাদ করতো আমার সাথে, তাতে কি হইতো? আমার যদি রাতের বেলা অর্ধেকটা বাইরা খাড়া করে রাখতো, ভাত যদি আমিও মাঝে মাঝে রাখতাম, তাহলে তো কোনো দুঃখ থাকতো না, বাড়ি খান্ত পেলাম। হ্যাঁ কথাটা কলম ইজ্জত আলী খারাপ কয় না, জরি না। আরে মাইয়া কানা খোরা লুলা জিরামি হোক, ঢাকা শহর একটা বাড়ি পাওয়া কিন্তু কম গৌরবের কথা না, তাই না? তো তোমাদের কাছে যদি এটা মনেই হয় এটা ঠিক, তাহলে এরকম সুযোগ কেন হাসারা করলি রে ভাই? বুবু তোমারে কেমন করে আমি বুঝাবো, আরে আমরা তো হাসারা করিনি, কি করছি আমরা দুলা ভাই? তারা তো নিজেরা হাসারা পায়ে গেছে। আমরা দুইটা ভাই, দুইটা যে বড় বড় হীরের টুকরা, সেই জিনিসটা তারা অনুধাবন করতে পারেনি। সেটা না করে তারা কি করেছে, কাজ হাতে তুলে নিয়েছে। ওরে কাজ তো কলার মালা হবি না, কাজ তো কাইটে রক্ত খারকার হয়ে যাবে। একদম ঠিক কথা কইছিস, ঠিক কথা কইছিস। ওই যে সুন্দরী মেয়েরা সবসময় যে আসলটা রেখে নকলটাই বাইছে নে, এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক বলেছেন দুলা ভাই আপনি। আরে ভাই আপনি পৃথিবীর ইতিহাস শোনেন নাই? পৃথিবীর ইতিহাসে কি আছে, বড় বড় রাজা বাচ্চারা তাদের প্রেমিকাকে পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছে, এমন কি ওই যে মমতাজের জন্য শাহজাহান সমস্ত টাকা পয়সা দিয়ে তাজমহল বানাইছে, আবার ওই চণ্ডীদাস কি করছে রজকিনীরে পাওয়ার জন্য 12 বছর এই বর্ষি পাইছে, তারপরে তারে পাইছে। আর আপনি সামান্য একজন নেটা মাসুদরে মারতে পারবেন না এই এত সুন্দর একটা মেয়ের জন্য? আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। আমি দেখি দলটল নিয়ে ভাবি, আপনি একটু ভাবেন যে এলাকায় কে কে আছে নেটা মাসুদটা একটা প্রতিহত করতে পারবে, তাদের সাথে একটা আমার একটু ইনফরমেশন দেন এই বিষয়েও। আসলে কেউ কিছু করলে আমি তো মনে করেন এই সব কিছু দেখাশুনো করি, মানে আমি কেউ কিছু বললে আর কি লজ্জায় না করতে পারি না। আপনি যেহেতু বলেছেন, তবে নেটা মাসুদ সে আমার দুর্দান্ত ভয় পায়। মনে করেন আমি যদি লাঠি দিয়ে তার সামনে যাই, সে আরেকদিক চলে যায়। তাইলে একদম চিন্তা করবেন না, এরপর যদি তিতলির ডিস্টার্ব করতে আসে নেতা মাসুদ, হ্যাঁ লাঠি দিয়ে পিটে ওর একদম নেতায়া দিবেন আপনি। আর একটা কথা, টাকা পয়সা নিয়ে ভাববেন না, আজকে তো সঙ্গে কিছু নাই, সামনের দিন যখন আসবো কিছু অ্যাডভান্স করে যাব। যদি সাইজ করতে পারেন ওরে, মনে করেন যে আপনি পাইছেন। না সবই ঠিক আছে, তবে ওই অ্যাডভান্স না পারলে কিন্তু ওই অ্যাকশন রিঅ্যাকশন করাটাই শুরু হবে না। হবে হবে, আসেন আপনারা অ্যাডভান্স দিতেছি, সামনাসামনি না দিই ভিতরে গিয়ে দিই। না 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 না, এখন তো ঢোকা যাবে না, এখন অন্য লোক আছে, আপনি যান, আমি পরে আপনার ইশারা দিলে আপনি আসেন, ঠিক আছে? অ্যাডভান্সটা তো চুপি চুপি নেবেন নাকি? না সেটা বাড়ির ভিতর নেওয়া যাবে না, একটু সমস্যা আছে। তাহলে আরানে আসেন, রাস্তার মধ্যে দিব। কঙ্কাল হয়ে গেছিস, এবারে মালিক হবো, আমি ছাদে বাগানে ঘুরবো, আম পারবো, জাম পারবো, খাবো, বাইরের মানুষকে বলবো এই কলে যাচ্ছিস, আমি বাড়ির মালিক। সেই স্বপ্ন আমার ধুলো বাড়ি হয়ে গেল না, ধুলো কলা কলা হয়ে উড়ে গেল না, সেই স্বপ্ন কি আর আছে? তাহলে আমার শৈলী কি আর গোস্ত থাকবি? আমি কঙ্কাল হবো না, এই বাড়িটা আমার হাত ছাড়া হয়ে গেল। আর এখন থেকে একটা সন্ত্রাসী ছেলে সে হবে, এরকম একটা বাড়ির মালিক আর আমার মতন একটা সৎ চরিত্রবান ছেলে হতে পারল না।
নেটা মাসু সে আবার কিডা রে দুলা ভাই তারে আপনি চিনবেন না নে ছিল মস্ত বড় একজন সন্ত্রাসী এই এলাকার কি এলাকার ঢাকা শহরে দুত কিছু বলি আপনাকে ঢাকা শহর সারা বাংলাদেশে নাম করা খুনি একজন সন্ত্রাসী ইয়া বড় লব্বা দিনে দুপুরে মানুষ গায়েব করে ফেলে আপনি খুঁজেই পাবেন না আমি কি করছি দেলে আবার সেটাই তো করছি আমাদের যে বড় ভাই যান তার যে একমাত্র ছোটশালী যার সাথে আমার বিয়ে দেওয়ার কথা ছিল সেই ছোটশালী করেছে কি ওই নেটা মাসুদের সাথে ইটিস পিটিস করে ভাইকে পালাইয়া বিয়ে দিয়ে ফেলেছে কি করছিস ইজ্জতালি এই বাড়ির নেটা মায়া সেই রকম সন্ত্রাসীকে বিয়ে করেছে তাহলে আমি আপনারে কি করছি দিলা ভাই আরে ভাই আমি এখন বুঝতে পারিছি এই সেমরি আমার সাথে কেন গুন্ডার মতো করে কথা কইছে ওর তো খুঁটিস ধর ওইখানে আমি তো আগে বুঝতে পারিনি বুবু সে কথা আর মনে করিস না তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি সত্যি দুলা ভাই আমি যে কোনো সময় রক্ত শূন্যতায় হাটফুল হয়ে যেতে পারি কিন্তু কেউ বাঁচাতে পারবে না না রে ভাই না রে ভাই এরম দশটা বাড়ি আমরা হাসারা করতে পারি কিন্তু তোর তো আমরা হাসারা করতে পারি নে ভাই তুই এগুলা নিয়ে চিন্তা করিস নি একদম টেনশন ফ্রি হয়ে থাক টেনশন ফ্রি চিন্তা করিস নি থাকতেই তো চাই টেনশন টেনশন খালি কেমন যে লাফতে লাফতে উঠতে চাই টেনশন এই টেনশন থামি যা বসে থাক বসে থাক বসে কান্দিস নি বিশেষ একটা প্রয়োজনে বের হয়েছি মানে আমি যাবো আর কি ভালো এই মানে কোন জায়গায় যাচ্ছেন আপনি সে কথাটা কি আমি একটু জানতে পারি নিউ মার্কেট যাচ্ছি ওরে মাগমা আমি তো নিউ মার্কেট যাচ্ছি দেখছেন কিভাবে মিলে গেল একদম মনের চার মতন খাপের খাপ ডিমের ভিতরে কুসুম যেমন সেরকম মিলে গেল সেটাই তো দেখছি আচ্ছা আপনি কি প্রয়োজনে যাচ্ছেন সেখানে সে কথাটা কি আমাকে একটু কবেন মানে আমি জানতে পারি সেটা আমি কি প্রয়োজনে যাচ্ছি এটা জেনে আপনি কি করবেন না যেহেতু গন্তব্য আমাদের মিলে গেল একসাথে তাহলে কি প্রয়োজনে যাচ্ছি সেই জিনিসটা যদি একটু মিলে যেত তাহলে মনে কেন এই ভালো লাগতো আর কি আপনি কেন যাচ্ছেন সেটা আগে বলুন তারপর আমি বলবো আমি কেন যাচ্ছি ও আমি আমি যাচ্ছি মশারি কিনতে হঠাৎ মশারি কিনতে কেন না হয়েছে কি মিস্তে তো ওই গ্রামের তে আমার হঠাৎ করে বোন আর দুলাবাই চলে আসছে আর সেজন্য একটা মশারি কম হয়ে গেছে মানে মশারির সংকট দেখা গেছে কি করবো আপনাকে ঢাকা শহরে যে মশা যে লেভেলের ফাজিল যে পরিমাণের অসভ্য কামড়ের যে পরিমাণ তীব্রতা মশারি ছাড়া তো ঘুমানো দায় এই যেরকম মনে হয় কালকে রাত্রে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি মশার কামড়ে এই সাইজের একটা মশা শুট করে কামড় দিয়ে বসবে তে বিগতি যন্ত্রণা আপনাকে কি করবো কালকে রাতে দুই চোখের পাতা কোনোভাবে এক করতে পারিনি বহুত চেষ্টা করেছি পারিনি শুধু গুনগুন ধান গান গুনগান গুনগান এরকম করতেছে চারপাশে জানেন ইস এক রাত মশা কামড়ে ঘুমাতে না পাওয়া তো ভালো কথা না রিক্সা আজব তো আপনি উঠছেন কেন আমরা একদিকে যাচ্ছি না একদিকে যাচ্ছি বলে যে একসাথে যেতে হবে এটার তো কোনো মানে নেই আরে গেলে চলো তো গেলে সমস্যা কি শুনেন এই যে একটা সুবিধা আছে মনে করেন রিক্সা একসাথে চললে মনে করেন আপনি সব ভাড়া দেওয়া লাগবে না আপনি 50 দিবেন আমি 50 দেব আপনি আমি যথেষ্ট পরিমাণে ভাড়া নিয়ে বের হয়েছি আপনি কেন আপনি বসতে পারতেছেন না না আমি বসতে পারছি না আপনি মোটা হয়েছে তাই আমি মোটা মানে না 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 আপনি মোটা হয়ে গেছেন আপনি মোটা না আমি মোটা চলেন তো না শুনেন এই মামা কোনে চলবে আমি যাব না আপনি আবার উঠছেন আপনি দাঁড়ান একসাথে আরে এত জোরে কল লাগে আমি কি কানা নাকি আমি কানে শুনি না কানা তো মনে হচ্ছে কেন এত কোন ধরে বলছে তাও শুনছে
একটা সুযোগ হলে তা মিস হয়ে গেল না যে ভালোই করেছি এত বড় একটা মানুষ এত বড় রিকশার একটা জায়গা সেটা তার নিজের ইলাকা আমি বসবো কারণে তো পাশে বসে যেতে পারলাম কি আর করা আছে অসুবিধা নেই আজকে একটা সুযোগ ছিল মিস হয়ে গেল উগল ভাইজান কিরাম আছেন ভালো নতুন বিয়ে করেছেন ভালো আছেন এটাই তো স্বাভাবিক এই কথাটা আমার জিজ্ঞেস করা ঠিক হয়নি তবে ভাইজান এই কাজটা আপনি এরাম করলেন কেন কিরাম কাজ হলো মানে আপনার সাথে আমার দুই কান কথা আছে উকিল ভাই কেমন না প্রথম কথা হচ্ছে মানে এক নম্বর কথা হচ্ছে এই কেবল বিয়ে হলো এক রাতই পার হলো না এর মধ্যে আপনি কিরাম ওকালতি করতে যাচ্ছেন এটা তো ঠিক না কেন কোথাও লেখা আছে যে বিয়ের পর দিন কোথাও যাওয়া যাবে না না মানে তা লেখা নেই তবে একটা কথা আছে না এই নতুন বিয়ে করেছেন অন্তত সাতটা দিন সুন্দর মতো সংসার করবেন তারপরে না অন্য কথা সেটা পারছি না বলে আমি দুঃখিত আর তোমার দ্বিতীয় কথা ভাইজান আমার দ্বিতীয় কথা হলো জীবনে আপনি এত সুন্দর একটা কাজ করলেন অথচ কাউরে খাওয়ানোর কোনো চিন্তা ভাবনাই করলেন না আরে বাবা বেশি কিছু না হোক অন্তত একটা করে মিষ্টি তো খাওয়াতে পারতেন নাকি আজ হয়নি বলে আগামীতে খাওয়াবো না সেটা কেন ভেবে নিলে না মানে আমি তো এই বাড়ি অনেকদিন ধরে দারোয়ানের চাকরি করতেছি এ বিয়ে শাদি কন জন্মদিন কন কেউ তো আরাম ধুমধাম করে করে না সব গোপনে গোপনে করে ফেলাই খাওয়া দাওয়ার কোনো আয়োজনই থাকে না ওরা এরকম করেছে বলে আমি এরকম করবো এরকম মনে করার কারণ কি না মানে হয়েছে কি ভাইজান ওই ভাইরাস নামক এক ধরনের জীবাণুর অস্তিত্ব তো এই পৃথিবীতে রয়েছে তাই আর কি না মানে এই ভাইরাস তো একজনের গা থেকে আরেকজনের গায়ে সংক্রামিত হয় তাই আর কি বললাম যে উপরের থেকে সাইডের ভাইরাস আবার আপনার গায়ে এসে লাগে কিনা তিতলি নাকি তার বোনের শ্বশুর বাড়ি গেছে আপনার বাবা আহা করে হাসতেছেন কেন আরে ভাই আমার মেজো বিয়াইন আতিয়া বিয়াইন রে বিয়ে করছে দুই টাকার ফুটানো মার্কা একটা উকিল তার নাম হলো বনিকু সে থাকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া এই যে আপনি দূরেতে আমার বল্টুর খাওনের দিকে এরকম নজর দিতেছেন কিসের জন্য আপনার কার এগোছে আমি আপনার বল্টুর খাওন দেখতেছি ক্যাট হাউস